আমি 5 থেকে 7 মিনিট বলে ছেড়ে দেব। বন্ধু কয়েকটা কথা বলতে এসছি। মামাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গোটা পশ্চিম বাংলা ছুটে বেড়াচ্ছে মানুষের কাছে যেন কোনো ভুল বার্তা না যায়। মমতা ব্যানার্জি বলতে চায় যে আমি আপনাদের সঙ্গে আছি, আমি মানুষের সঙ্গে আছি, আমি প্রত্যেক শ্রেণীর পাশে আছি, আমি জাতি মানি না, আমি মানুষকে মানি। এর নাম মমতা ব্যানার্জি। যে কথা আশিস দা বললেন, বললেন এর শীর্ষ সম্বন্ধে বিস্তারিত আপনাদের বুঝিয়ে বললেন, বলেছে বিকাশ দা এখানে আরো অনেক অসিত মালও বলেছেন, আছেন এখানে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, টাউন প্রেসিডেন্ট বাপুনি, আছে এখানে ত্রিদীপ ভট্টাচার্য, আছে আমার ব্লক প্রেসিডেন্ট আনারুল, আছে এখানে জিমি, আরো অনেকে আছে, বাপুনি থেকে সবাই আছে। বন্ধু কয়েকটা কথা বলছি, যে কথা আশিস দা আপনাদের সুন্দরভাবে ভাঙিয়ে দিল, পরপর ভাবে বুঝিয়ে দিল, কয়েকটা কথা বলছি। এনআরসি নিয়ে কোনো চিন্তা করবেন না, আপনাদের সঙ্গে মমতা ব্যানার্জি আছে, দুজন মূর্খ, এক অমিত শাহ আর এক মোদি, এরা নিজেকে মনে করে আমরা ভারতবর্ষের শের না, ভারতবর্ষের মানুষ এই মুহূর্তে তোমাদের ঘৃণা করছে, ভারতবর্ষের মানুষ ছি ছি করছে, ভারতবর্ষের মানুষ বলছে কি ভুল করেছি, এত বড় ভুল আমাদের হয়ে গেল, দুটো অপদার্থ দুটো মাথা মোটাকে আমরা ভারতবর্ষের দায়িত্ব দিলাম, একটার নাম হচ্ছে মোদি আর একটার নাম হচ্ছে অমিত শাহ। ও দা খুব বাহাদুর, গুজরাট থেকে এলে, দিল্লিতে প্রধানমন্ত্রী হলে, স্বরাষ্ট্র মিনিস্টার হলে, গুজরাটটাকে জ্বালিয়ে ছারখার করে দিলে, গুজরাটের প্রত্যেকটা মুসলিম ভাইদের গুলি করে মেরে দিলে, আবার দিল্লিতে এসেছি আবার একই রাজ করব, গুজরাটের মতন করব, আমরা ভেড়া, আমরা বসে থাকবো, আমরা তাকিয়ে তাকিয়ে দেখবো, আমরা কিছু করব না, আমরা ছেড়ে দেব, মানবো না, মানতে জানি না, প্রতিবাদ করব, আন্দোলন করব, শরীরের বিন্দু বিন্দু রক্ত থাকতে করতে দেবো না এনআরসি। আমরা পশ্চিমবাংলায় আমরা কি হিন্দু, কি মুসলিম, কি আদিবাসী, কি শিখ, সব জাতি পাতি একসঙ্গে থাকবো, তুমি পারবে না ভাগ করতে, তুমি মূর্খ প্রধানমন্ত্রী। আশিসদা বললো না যে 2 কোটি করে বছরে চাকরি দেবো বলেছিল, ভারতবর্ষের মানুষ জানে না এই মুহূর্তে তুমি কি করেছো, 2 কোটি 98 লোক আজকে চাকরি হারিয়েছে, তোমার সরকারের আমলে 2 কোটি 98 লোক চাকরি হারিয়েছে, লজ্জা লাগে না তোমার, তুমি মানুষের পর্যায়ে পড়ো না, তুমি মানুষকে ভালোবাসো না, তুমি আয়নাতে নিজের মুখ দেখো, মানুষের মুখ দেখো না। ভারতবর্ষে তো অনেক প্রধানমন্ত্রী এসছে, জওয়াহরলাল নেহরু সে তো কোনোদিন এনআরসির কথা চিন্তা করে নাই, সে তো হিন্দু মুসলমান ভাগ করে নাই, লাল বাহাদুর শাস্ত্রী সেও তো ভাগ করে নাই, ইন্দিরা গান্ধী সেও তো ভাগ করে নাই। সব থেকে আরো কঠিন বাজপেয়ী সরকার, বিজেপির প্রধানমন্ত্রী, তিনি তো এনআরসি করে নাই, তিনি জানে আমার ভারতবর্ষ, আমার অনেক গরিব রাজ্য আছে, আজকে ঝাড়খণ্ড গরিব, আজকে ছত্তিশগড় গরিব, আজকে উত্তরাখণ্ড গরিব, রাজস্থান মরুভূমিতে ভর্তি চাষবাস হয় না, মধ্যপ্রদেশ পাহাড়ে ভর্তি ওখানে অনেক গরিব মানুষের সংখ্যা, মহারাষ্ট্র ধনী, এটা চিন্তা করেছিল বাজপেয়ী? কর্ণাটক, হরিয়ানা, অন্ধ, তামিলনাড়ু আজকে তারা কি বলছে, তোমাকে ছি ছি করছে, আজ গোটা ভারতবর্ষে আগুন জ্বলছে,
লজ্জা লাগে না? তুমি ইউপি 160 জনকে গুলি করে মেরে দিলে, তুমি হরিয়ানাতে মেরে দিলে, তুমি কর্ণাটকে মেরে দিলে, তুমি কোথায় মানুষ মারলে না? খাতির করবে না, আল্লাহ ঈশ্বর তোমাকে খাতির করবে না। ওই পশ্চিম বাংলায় তো এনআরসি নিয়ে তো কোনো মানুষ মরে নাই, এখনো মরবে না। তুই বেকার ছেলে মেয়েদের কথা চিন্তা করো না, তোমার 7 বছর হয়ে গেল, তুই বেকারদের মুড কোন একটা চাকরি দিতে পারলে না। তুমি কৃষকের কথা চিন্তা করো না, মজদুরের কথা চিন্তা করো না, তুমি কোন শ্রেণীর কথা চিন্তা করো না, তুমি নিজেকে চিন্তা করো। তুমি একবার দেখাও যে আমি কৃষকের জন্য এটা করেছি। কি বলেছিলে 14 সালে? যে আমি সারের দাম ভর্তুকি দেবো, দিয়েছ? কোনো কৃষক পেয়েছে? তুমি বলেছিলে আমি বেকার ছেলে মেয়েদের চাকরি দেবো 2 কোটি করে। তুমি বলেছিলে আমি হিন্দু মুসলমান করব না, করে পেরেছ? পারো নাই। তুমি ধ্বংসের পথে এগিয়ে দিয়েছ ভারতবর্ষকে। তোমার লজ্জা লাগা দরকার, তোমার লজ্জা নাই? তোমার পিতৃটা তেতো, তুমি মিষ্টি জিনিস জানো না, তোমার মুখে মিষ্টি ভাষা নাই, তুমি মানুষকে ভালো কথা বলতে পারো না। ভারতবর্ষে তোমার সম্বন্ধে তোমার কোনো মায়া নাই, দয়া নাই, ভারতবর্ষের তুমি ভালো চাও না। আজ পৃথিবীর লোক, ভারতবর্ষের বাইরের মানুষরা তোমার এগেনস্ট এখানে আন্দোলন করছে, আমেরিকাতে এখানে তোমার এগেনস্টে আন্দোলন করছে, অস্বীকার করতে পারো মোদী, রাশিয়াতে তোমার এগেনস্টে আন্দোলন করছে, তোমার এগেনস্টে আজকে আর কোথায় করছে না, অস্বীকার করতে কানাডাতে বিকাশ রায় চৌধুরীর দাদা থাকে কানাডায়, সেখানেও আজকে ভারতবাসীর আন্দোলন করছে, ইংল্যান্ডে ভারতবাসীর আন্দোলন করছে, ফ্রান্সে আন্দোলন করছে। দরকার না এরকম সরকার, লজ্জা লাগা দরকার। এই ভারতের মাটি এক শক্ত মাটি, ভারতবর্ষকে শেষ করা যায় না। আর একটা বড় কথা, পশ্চিমবাংলা স্বাধীনতা এনেছিল, ব্রিটিশ সরকারকে তাড়িয়েছিল, আন্দোলনকে ভয় পায় না, পিছিয়ে আসে না, এই কারণে এনআরসি হতে দেব না। মনে আছে মমতা ব্যানার্জির আন্দোলন ভুলে গেলে? 26 দিন অনশন, রাইটার্স বিল্ডিং এ নিয়ে গিয়ে মমতা ব্যানার্জিকে চুলির মুঠি ধরে পুলিশ বার করেছিল, মমতা ব্যানার্জি আন্দোলন থেকে পিছিয়ে আসে নাই। মমতা ব্যানার্জি সেই কোমরের বাড়ি এখনো মমতা ব্যানার্জি ভুলে যায় নাই, তো মমতা ব্যানার্জি কোনদিন আন্দোলন থেকে সরে আসার মেয়ে নয়। তাই এনআরসি নিয়ে বলে যায় বীরভূম জেলার মানুষ, আজকে এই রামপুরের মানুষকে ভয় পাবেন না, কোনো এনআরসি হবে না। শরীরের এক বিন্দু রক্ত থাকতে আমরা কোনোদিনই পশ্চিম বাংলায় আমরা এনআরসি করতে দেব না, কোনো মা বোনের ক্ষতি হবে না, কোনো হিন্দু মুসলমানের ক্ষতি হবে না, কোনো আদিবাসীর ক্ষতি হবে না। আর যারা ভোট দিয়েছিল তারা এখন মনে মনে প্রচন্ড আফসোস করে যে কি ভুল কাজটা করলাম, খাল এটে কুমির নিয়ে এলাম, খাল কেটে কুমির নিয়ে এলাম, এ তো আমরাই ভুল করেছি, সংশোধন তারাই করবে, খাল তারাই বোঝাবে, চাপা পড়ে যাবে খালে কুমির, নরন চরণ করতে পারবে না। তোমাকে চ্যালেঞ্জ করছে, কি করবে পশ্চিমবাংলায়? মুখ্যমন্ত্রী সই ছাড়া তো এনআরসি তো হবে না, রাষ্ট্রপতি শাসন করবে, রাজ্যপালকে দিয়ে সই করাবে, রাষ্ট্রপতিকে দিয়ে সই করাবে। আমরা আমরা তাকিয়ে তাকিয়ে দেখব না? আমরা পশ্চিম বাংলায় এমন একটা আন্দোলন করব, সেই আন্দোলনে তোমাকে আমরা ভারতবর্ষ ছাড়িয়ে দেব, আমরা পিছিয়ে আসব না। জয় হিন্দ, বন্দে মাতরম, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ।